মা দুর্গা ও মহিষাসুরের সাপ্তাহিক কথোপকথন নবম ও দশম অধ্যায়, 17-18 ডিসেম্বর, শনিবার। টিং টং টিং টং। উফ, শনিবার দিন, কোথায় একটু বেলা করে ঘুমোবো? তা নয়, সকাল সকাল কাজের লোক এসে বেল বাজাচ্ছে। এই শুনছো, যাও না, একটু দরজাটা খুলে দিয়ে এসো, আর কাজের মাসিকে বলো বাসনগুলো মেজে একটু চা বানাতে। আর দেখো, তোমার চায় যেন চিনি না দেয়। ডায়াবেটিস ধরা পড়ার পর থেকে তুমি যা লুকিয়ে লুকিয়ে চিনি খাচ্ছ। আমাকে উঠতে হবে, এখন তো পঞ্জিকাতে গঞ্জিকার লগ্ন নেই। আর জানোই তো, ডায়াবেটিস মানুষকে কত দুর্বল করে দেয়। ওষুধ আর খাওয়া কন্ট্রোল ছাড়াও আমার এখন দরকার বেশি করে ঘুম। আরে তুমি ওঠো না। এই বাজে বকো না তো, ডায়াবেটিসে অতিরিক্ত ঘুমের মোটেও প্রয়োজন নেই, বরং ঠিক তার উল্টো। তোমার দরকার এক্সারসাইজ। ওষুধ সেদিন বললো না, শিবুদাকে বলো নন্দীকে ছুটি দিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে। যাও কাজের মাসিকে বুঝিয়ে বলে ট্রেডমিল করো গিয়ে। না 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 না, ট্রেডমিলটা যা জোরে চলে, সেদিন হুমড়ি খেয়ে পড়ছিলাম আর কি। নেহা, এই গণেশ পাশে ছিল বলে মোক্ষম সময়ে সুর দিয়ে জাপটে ধরাতে সামলে নিয়েছি। তো ফের বাজে কথা, তোমার ট্রেডমিল সেটিংস আমি জানি না ভেবেছো? হাঁটি হাঁটি পাপার উপরে তো যাওই না, কত ভালো ভালো সেটিংস আছে। ধর ধর ওই চোর মোড়, এই যদি নাও যাও অন্তত ধীরে সুস্থে দুলকি চালে, গজেন্দ্র গমন এগুলো তো ট্রাই করবে। আস্তে আস্তে হাঁটলে সুগার কমবে কি করে বলো তো? তোমাকে বুঝিয়ে আর পারা যায় না, এখন ওঠো তো। শিবুদা মুখ বাজার করে উঠে বসার ঘরে গিয়ে দরজা খুলেন। আরে শিবুদা যে, তা দরজা খুলতে এতক্ষণ লাগলো? আমি তো সেই কখন থেকে ভোর হলো, দোরখ হলো, খুকুমনি ওঠরে গানটা গেয়ে যাচ্ছে, শুনতে পাননি? আমি শুনতে যাব কেন? কোন অ্যাঙ্গেল থেকে আমাকে খুকুমনি মনে হয় বলো তো। তাছাড়া এই কাকঘরে তুমি কৈলাসে কি করছো শুনি? শনিবার সকালে কলিং বেল বাজলে সেটা যন্ত্র না যন্ত্রণা ভেবে কুল পায় না। আর উনি এসেছেন কিনা খুকুমনির ঘুম ভাঙাতে, আজকে তো শেষ নেই। এদিকে খুকুমনি নিজে তো এখনো বিছানায় গড়িমসি করছে, আর আমাকে ঠেলে ঠুলে উঠিয়ে দিল। রেগে যাচ্ছেন কেন? ও বুঝেছি, আপনি তো ভৈরব। তো এটা কি সকালবেলার ভৈরব রাগ? অবশ্য এখন তো প্রাণায়ামের সময়, টিভিটা চালায় অতিভক্তি চ্যানেলে রামদেব বাবার শো আসছে, এরপর কাপাল ভাতিটাও করতে হবে তো। চুপ করো তো, জোর করে আমাকে শোয়া অবস্থা থেকে তুলে এখন আবার শো দেখাচ্ছ। আর ওই এক নমুনা, রামদেব এসেছে, একটা ফাঁকিবাজ, কোথায় ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবে তা নয়, সস্তায় শুধু পাতা দিয়ে সারছে। আরে বাবা, বেল পাতাঞ্জলিতে কি আর মুখ্য লাভ হয়? তার উপর আবার আমার নাম থেকে টুকেছে, যেই দেখেছে মহাদেবের অসীম জনপ্রিয়তা অমনি মহা কেটে রাম বসিয়েছে। এখন তো শুনছি নুডলসও বাজারে ছেড়েছে। ভেবে দেখো, আমিও যদি মার্কেটে নামি তো কি হবে? মহাদেব নুডলস যে স্বাদ যায় না ভোলা, কেমন হবে? জব্বর, আপনাদের পরিবার থেকে ট্যাগ লাইনের ছড়াছড়ি, খেয়ে নাও লক্ষ্মীটি, গণেশ মার্কাতের আসল হইতে সাবধান, যে স্বাদ যায় না ভোলা, সত্যি ব্যাপক। এরপর মা দুর্গাকেও বলুন একটা ফলের ব্যবসা চালু করতে, বিজ্ঞাপনে উনি থাকবেন 10 হাতে 10 রকম ফল নিয়ে, আম, জাম, কলা, আনারস, লিচু, আপেল, কমলা লেবু, আতা, আঙুর আর ড্রাগন ফ্রুট। ভালো হবে না? আমি ট্যাগ লাইনও ভেবে রেখেছি, দশভুজা ফ্রুটস হাতে হাতে ফল। দারুণ জমবে বলুন। না জমবে হয়তো, এমনিতেই দশভুজার বেটার হাফ আওয়ার ফল আমি হাতে হাতেই পাই। সকালে উঠেই হাতে বাজারের থলে গুছিয়ে দিচ্ছেন, বিকেলে ঝুল ঝাড়ু ধরিয়ে দিয়ে আমাকে দিয়ে যত সব ঝুল কাজগুলো করাচ্ছেন, আর বাড়িতে ফিউজ উড়ে গেলে হাতে টর্চ গুঁজে দিয়ে আমাকে দিয়েই ফিউজ সারাচ্ছেন। নেহা, স্বামীর মুখে চণ্ডী পাঠ শুনতে লজ্জা পান, কিন্তু জুতো সেলাই টেলাই বেশ রপ্ত করিয়ে এনেছেন। কি এত ঘুষ ঘুষ ফুসফুস করছো কাজে?
অসুর তুই কখন এলি? কেন এইবার এলি এতটা পথ ঠেঙিয়ে? তবে এসেছিস যখন ভালোই হয়েছে। তুই একটু কার্তিককে বুঝিয়ে সুঝিয়ে ওই কার্তিক ঠাকুর কুকারি শো করতে রাজি করাস তো। ছেলে আমার ডেকে বসেছে, বলে ওরকম ঠাকুর চাকর হতে নাকি ওর বই গেছে। হাতের ফ্যান গালার মোটেও ফ্যান নয়। তা তোমার সুপুত্রটা রাইস, কোনো কিছু ফ্যান হওয়া ওর পক্ষে মুশকিল। এরকম না কুচু বলে ও সারা জীবন বেকারতেই থেকে যাবে। আচ্ছা চেষ্টা করব না হয় ওকে বোঝাবার, তবে আজ নয়, আজকে আমি এক্সক্লুসিভলি শিবুদার জন্য এসেছি, ওকে হাসাতে আর এন্টারটেইন করতে। তুই সেদিন বললে না ডায়াবেটিস ধরার পড়ার পর শিবুদা মনমরা হয়ে আছেন, উনি আমি প্ল্যান করেছি আসার। ইস, তুমি আমার কত খেয়াল রাখো বাবা অসুর, তুমি মুষ না হয়ে সামনা হলে যে কি ভালো হতো। কি জাতা বলছেন, আমি সাড়াতে যাবো কেন? আপনাকে হাসাতে জমালয় থেকে কৈলাস এসে ঠান্ডায় জমে যাচ্ছি, তার এই প্রতি না? আহা, ব্যাপারটা না বুঝেই অবুঝুচ্ছ। আমি বলতে চাইছিলাম যে তুমি যেরকম আমার দেখাশোনা করছো, যদি তুমি সামলা হতে তাহলে তোমাকে আর আমাকে নিয়ে কেয়ার অফ সাঁড় বলে একটা বাংলা ছবি হতে পারত। অসহ্য, অসুরের বাজে ছোঁয়াচে পান দশটা দিচ্ছে, তোমাকেও ধরেছি। ধরবে না, ও এমনিতেই এত মাই ডিয়ার, তার উপর তোমাকেও অপদস্থ করার ক্ষমতা রাখে। আমি তো অসুরের জন্য একটা গানও লিখেছি, ফর ইজ আ জলি গুড বাফেলো, ফর ইজ আ জলি গুড বাফেলো। এই ভালো হয়েছে না? অসাধারণ। ভাবছি নেক্সট পুজোয় ভূত ঠাকুরকে এইটা শিখিয়ে দেবো। শরণ নিত্যম বকে গৌরীর থেকে অনেক বেশি ক্যাচি আর নন থ্রেটনিং। এই গৌরীর থেকে ভয় খাওয়ারও বকা খাওয়ারও ভয় নেই। থ্যাংক ইউ শিবুদা, মোস্ট ওয়েলকাম। বকে গৌরীকে আমিও খুব ভয় পাই কিনা, দিস ইজ দ্য লিস্ট আই ক্যান ডু। তোমরা দুজনে কি শুরু করেছো বলো তো? আমার সূত্রেই তোমাদের আলাপ, দুজনে মিলে আমার মতো অবলা নারীর পিছনে লাগলো। কি হলো, ওরকম বিচ্ছিরি আওয়াজ করছিস কেন? সোয়াহিলি বলছিস নাকি? না না, আসলে তুমি নিজেকে অবলা বলাতে এমন হাসি এসে গেল না, প্রায় বিষয়কে মরি আর কি। তুমি পারো বটে, এমন প্রবল শক্তিধারী দেবী, তিনি কিনা নিজেকে দুস্থ অবলা বলে সিম্পাথি ভোট করেছে। এমন চললে তোমাকে মা দুর্গা না বলে আম্মা দুর্গা বলে ডাকবো কিন্তু। যা যা, কোথায় আমি আর কোথায় তোর আম্মা? তিনি না হয় গত হয়েছেন, তাও দেখ রেখে গেছেন কত শশী ছলা কলা। একে তো কলা, সাথে আবার রয়েছে পনির নামে মুখ্যমন্ত্রী, না মুখ্যমন্ত্রী কি যেন, এদের মধ্যে খাওয়া খাওয়াই হতে তো বাধ্য। আমি কিন্তু মোটেও এদের মতো ছলনা করি না, সম্মুখ সমরই আমার পছন্দ। কেন তুই জানিস না? আমি জানবো না তো কে জানবে, ত্রিশূল ত্রিশূল পে লিখা হ্যায় খানে ওয়ালে কা নাম। চুপ কর, বরং যে কাজে এসেছিস তাতে মন দে। তোর শিবুদার একটু মন ভালো কর, ওকে হাসিয়ে। সেই তখন থেকে অ্যাকোয়ারিয়ামের মাছের মতো মুখ ঠাকুরছেন আর বন্ধ করছেন, আমাদের দুজনের কথোপকথনে একটুও পার্টিসিপেট করতে পারছেন না বলে। আচ্ছা অনেক কথা বলে ফেললাম, আমি এখন স্নানে ঢুকবো, তারপর বিউটি পার্লারে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। আজকে তুমি বাড়ি ফিরো, তোমাকে জোর করে শ্যাম্পু না করিয়েছি তো আমার নাম দুর্গা নয়। আর ভেবো না যে নো মোর চিয়ার্স ব্র্যান্ডের শ্যাম্পু লাগাবো, তোমার জন্য মোর অ্যান্ড মোর টিয়ার শ্যাম্পু কিনে আনবো, দেখে নিও। চোখ বুঝে সহ্য করলেও ঠিক চোখে ঢুকবে, বুঝলে? পরবর্তী দৃশ্য কৈলাস মানস সরোবর। বাবা, খুব মজা বেঁচেছি। তা এখন আমরা কি করব অসুর? হাতে ঘন্টা দুয়েক সময় আছে, যখন চলুন আপনাকে নরকের সাইট সিং করিয়ে আনি। এমনিতেও আপনার ভূত প্রেত নিয়েই কারবার, বেশ অ্যাট হোম ফিল করবে। তা বেশ তা বেশ, কিন্তু যাবো কি করে? তুমি কি কোনো বাহন এনেছো? ওমা, না হলে আমি এলাম কি করে? রাবণের পুষ্পক রথ দেখো নরক কল্যাণ সমিতির জন্য ভাড়া খাটে, ওতেই এসেছি। আসলে দুর্গা আমাদের জন্য প্রো বোনো কনসাল্টিং করেন কি না,
তাই আমার এই ট্রিপটা জাস্টিফাইড, ওটা পারুন সাঁ করে পৌঁছে যাবো। এই তুমি দুর্গাকে বন্য বললে কেন? বন্যদের দেবী কিন্তু ওর কালী রূপ। একটু ভুল হলো, তোমার জিকেটা একটু শুধরে দিলাম। ওরে বাবা, আপনার জিকের ঠেলায় আমার মনে হচ্ছে হাম জিকে ক্যা করেঙ্গে। বন্য কোথায়? আমি তো বললাম প্রো বন, মানে বিনা পারিশ্রমিকে পরের উপকার করা। এই গ্লোবালাইজেশনের যুগ, তুই ইংরেজি শিখুন এবার। ও আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে পারিনি। হ্যাঁ, তার দেরি করে কি হবে? চলো রথে চড়ি। শিব অসুরের পুষ্পক রথে আরোহণ। বাহ, বেড়ে তো মা, এটা কি আটকে আছে রথে? কোনো মহিলার কানের দুল মনে হচ্ছে। ওটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এই নরক প্রবেশের আগে অনেক ইনফ্লুয়েন্সিয়াল পাপি এই রেকে ট্রিপে আসে কি না, তখন তো তাদের এই রথেই আনা হয়। ওদের পুলকিত করতে এই দুলটা লাগিয়ে রাখা হয়েছে। বলা হয় এটা সীতা দেবীর কানের দুল, হরণের সময় গয়না ফেলতে গিয়ে রথের সাইডে আটকে গেছে। আসলে এটা রোল গোল্ডের, মার্কেটিং গিমি বুঝে নিত। নিন, এসে গেছি, নামুন এবার। উমা, এসে গেলাম এত তাড়াতাড়ি? যাহ, এই কোনো ড্রিঙ্ক স্ন্যাক্স কিছুই তো অফার করলে না। সার্ভিস কিন্তু খুব খারাপ, তাই এই মাইলেজ পয়েন্টস পাবো তো? না দীক্ষিত করবেন, পয়সা দিয়ে টিকিট কেটেছেন নাকি যে পয়েন্টস পাবেন? ওসব ছাড়ুন, তার চেয়ে চলুন আপনাকে কফি খাওয়াই। আমাদের এখানে নতুন ঝাড় বাক্স খুলছে। ঝাড় বাক্স, অদ্ভুত নাম তো। আসলে আমরা সবসময় ডিপ ইনার মিনিং এর নাম রাখি কি না, টাকাকে যে বাক্স বলে জানেন নিশ্চয়ই। তা নরকবাসীদের ট্যাগ থেকে সেই টাকা ঝেড়ে নিতে অনেক বেশি দামে কফি বিক্রি করে বলে এই নামকরণ। নিন, বলুন কি খাবেন? আপনার জন্য একটা স্কিনি লাটে বলি। এত সুন্দর নতুন দোকান, হ্যাঁ এর মধ্যে লাটে উঠছে নাকি? না না, আমি ওই স্কিনি মিনির মধ্যে নেই। হ্যাঁ, তাছাড়া একটু খিদেও পাচ্ছে। এই তো মেনু তো দেখছি স্পেশাল মোচা আছে, ওটাই অর্ডার দাও। কিন্তু শুধু মোচা খাও? ডাল ভাত তরকারি আরে কিছুই তো রাখেনি দেখছি। এই গাঁয়াকে নিয়ে আর পারি না, ওটা মোচা নয়, MOCHA মোখা, একরকম কফি। এটা লিখছে মোচা, বলছে মোখা, এরকম ধোকা দেওয়ার কোনো মানে হয়? হ্যাঁ, বাদ দাও বাদ দাও বাদ দাও, কিচ্ছু খাবো না। তার চেয়ে আমাকে নরক ঘুরিয়ে দেখাও তো দেখি, জুমের বাড়ি কোথায়? এই তো কাছে, এই উদয়শঙ্কর রোড দিয়ে একটু এগোলেই পাবেন। উদয়শঙ্কর রোড কেন? এখানে কি সবাই খুব নাচের ভক্ত? তাহলে অন্তত নটরাজ অ্যাভিনিউ নাম রাখতে পারতে। আরে না না, আসলে রাস্তাটা খানা খন্দে ভরা কি না, ওখান দিয়ে গাড়ি চালিয়ে গেলে যাত্রীদের সর্বাঙ্গ নাচের ভঙ্গিতে এমন দুলতে থাকে, সেই জন্যই উদয়শঙ্কর রোড। কিন্তু জমের বাড়িতে দেখার বিশেষ কিছু নেই, খালি বই দিয়ে তৈরি একটা নৌকো আছে, নাম বইতরণ, সেইটা করে একটা খাল পেরোতে হয়, ওসব অনেক ঝামেলা। তার চেয়ে চলুন নরক কল্যাণ সমিতির হর্তাকর্তাদের সাথে আপনার আলাপ করিয়ে দিই। স্বয়ং শিব ঠাকুরের সাথে আমার দহরম মহরম দেখে ওনা যদি আমাকে একটু সমীহ করে চলেন, ওদের সামনে আমার একটু গুণকীর্তন করবেন কিন্তু। আচ্ছা, সে দেখা যাবে। কিন্তু তোমাদের ওখানে ক্যান্টিন আছে তো? চা খিদে পেয়েছে না? চা জল খাবার না পেলে আমি কিন্তু যাচ্ছি না, এই বলে দিলাম। নেক্সট সিন, স্থান নরক কল্যাণ সমিতির মিটিং, নরক হাইটস কন্ডোমিনিয়ামের মাল্টিপারপাস রুম, নরক। এই যে উনি এসে গেছেন, বলেছিলাম না নিয়ে আসবো, কেউ আমাকে বিশ্বাস করেনি। দেখুন এখন কিছু বলুন। রাবণ, আমি কিচ্ছু বলবো না, উনি তো মা দুর্গার স্বামী, রামচন্দ্র তো ওর স্ত্রীর বরেই আমাকে হারিয়েছিল, আর সেই অকাল বোধনের উৎসব পালন করতে আমাদের সমিতির প্রেসিডেন্ট প্রতি বছর ধেই ধেই করতে করতে ত্রিশূল খেতে মরতে যান, লজ্জাও করে না। কংস, আমি ওর সাথে কথা বলছি না, উনি তো বিষ্ণুর বন্ধু এবং শ্বশুর মশাই, সেই বিষ্ণুর অবতারই তো ওই নচ্ছার কৃষ্ণ, গোকুলে বেড়ে উঠে আমাকে বধ করেছে, আমি কিছু ভুলিনি ভেবেছেন? দুর্যোধন, কৃষ্ণকে আমিও তিনি কৃষ্ণ মনে করি, যত রকম ছল চাতুরির ওস্তাদ, অন্যায় যুদ্ধে ভীমকে সাহায্য করে, নিজে এদিকে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায়, সেই জন্যই তো ওর আর এক নাম রণছোড় দাস, ওই থ্রি ইডিয়টসে আমির খানের যা নাম ছিল। তার উপর আবার কর্ণকে বধ করতে মহাদেব নিজের পশুপাত অস্ত্র দিয়েছিলেন, জানেন অমন লোককে আমি কোনো কিছুই বলেই সম্বোধন করতে পারবো না। কি আশ্চর্য,
সেসব তো পাস্ট টেন্স, ওগুলো ভেবে এই প্রেজেন্টকে টেন্স করছেন কেন? ভেবে দেখুন একবার, আমিও তো দুর্গার হাতেই বধ হই প্রতি বছর, কিন্তু আমি কেমন ভাব করে নিয়েছি। পুরানো সেই দিনের কথা কিন্তু কখনো সকলে ভোলা গেলে ভালোই হয়। কতদিন আর এভাবে চালাবেন? নিন সবাই হাত মেলান তো। এই তো বেড়েই হয়েছে, কিন্তু হিটুবাবু কই? তাকে তো দেখছি না। রাবণ উনি গেছে নিহুজিদের জন্য ডিনারের মেনু ঠিক করতে। যেদিন থেকে উনি অ্যান্টি রেসিজমের প্রধান হয়েছেন সেদিন থেকে প্রায়শ্চিত্তে মেরেছেন। ঠিক করেছেন ডিনারে আর কোনোদিন ইহুদিদের মেনুহীন হয়ে থাকতে দেবেন না। এতক্ষণে আর মনের মতো কথা শুনলাম, মেনু কি অসুর, জল খাবার খাওয়াবে বলেছিলে, কি আছে মেনুতে? ইস, কতদিন যে লুচি খাইনি। গোপাল ভাঁড়, লুচির কথাই যখন উঠলো বলুন তো দেখি, লুচি আর চিনি একসাথে খেলে তাকে কি বলে? উফ, আর লোভ দেখিও না তো, এ লুচিনি আমার খুব প্রিয়। গোপাল, এই তো জানেন দেখছি, এবার বলুন আলু লুচি আর চিনি একসাথে খেলে তাকে কি বলবেন? আলু প্লাস লুচি হলো আলুচি, আর লুচি প্লাস চিনি হলো লুচিনি, তাহলে দুইয়ে মিলে হলো আলুচিনি। কি আশ্চর্য, আরে লুচিটা তবে গেল কোথায়? চা, খুব রহস্যজনক তো। এসব বাজে কথা ছাড়বেন গোপাল, তুমি আর মুরগি করার লোক পেলে না? মুরগি? মা, এই মুরগিও আছে নাকি? নিয়ে এসো নিয়ে এসো। না, আপনাকে নিয়ে আর পারা যায় না। এখন চলুন, আর সাইট সিং এর পর যদি সময় থাকে আপনাকে ডেভিলদার দোকানে ডিমের ডেভিল খাও। আচ্ছা বন্ধুরা, আসি এখন, শিবুদার খুব টাইট শেডিউল। বাকি সকলে আচ্ছা, মহাদেবদা ভালো থাকবেন, আমাদের কথায় কিছু মনে করবেন না প্লিজ, আর পারলে দেবরাজ ইন্দ্রকে একটু নরক কল্যাণে সাহায্য করতে বলবেন, উনি তো অনেক পাপ করেও দিব্য স্বর্গে রাজত্ব করছেন, আর আমাদের মতো পাপীদের যেন একটু স্মরণে রাখেন। শিব ও মহিষাসুর মিটিং থেকে বেরিয়ে আসে। এই তুমি কেন সকলের সামনে বললে, হ্যাঁ, যে আমার টাইট শিডিউল? এখনো তো একটু নেশা করিনি, টাইট হবো কি করে? উফ ভগবান, এবার থেকে ও উল্টা বুঝলি রাম না বলে উল্টা বুঝলি শিব বলতে হবে। টাইট শিডিউল মানে আপনার খুব সময়ের অভাব, তাই যত তাড়াতাড়ি সম্ভব সব দেখে নিতে হবে। চলুন আপনাকে নরকের কিছু হট স্পটস দেখাই, এখানকার লেটেস্ট পানিশমেন্ট কি দেখবেন? এসেছি যখন দেখেই যাই, আর এই নরকে পানিশমেন্ট ছাড়া কি বা আছে দেখার? উমা, এটা কি এত বড় লাইন? শাহরুখের ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট দিচ্ছে বুঝি? মোটেও না, এটাই তো সেই নতুন পানিশমেন্ট, এর নাম এটিএম মেনিয়া। সকাল থেকে রাত পর্যন্ত পাপিরা ব্যাংকের এটিএম এর লাইনে দাঁড়িয়ে থাকে, 12 ঘন্টা দাঁড়িয়ে যখন পা অবশ হয়ে আসে, মাথা ঝিমঝিম আর বুক ধড়ফড় করে, ঠিক তখন মনে একটু আশার উদ্রেক হলো, এইবার বোধহয় টাকা পাবো এই ভেবে। আর ওমা, অমনি ব্যাংক ম্যানেজার রূপী যমরাজ এসে নো ক্যাশ লেখা নোটিশ লটকে দেয়। কিন্তু পাপির লোভী মন তো পরের দিন মিথ্যা আশা নিয়ে আবার ছোটে লাইন দিতে। ও বুঝলাম, তাই ম্যানিয়া। আর যমও ভালো খেল দেখিয়েছে, নিজে বহু রূপি হলেও বহু রূপি কিন্তু অফার করছে না। জুমের মাথায় আইডিয়াও খেলে বটে, ওকে এবার জমদি বলে ডাকলে কেমন হয় বলো? ভালো বলেছেন তো, এমনিতেও জম এখন ব্যাপক যমরাজ পার্টি বানাবে ভাবছে, ওর এই নতুন ইমেজের জন্য একদম জুৎসই না হবে। যাকে যাকে, রাজনীতির কথা বাদ দাও, এবার বরং অন্য কিছু দেখাও তো, আর কি নতুন হয়েছে নরকে? আরেকটা নতুন পানিশমেন্ট হয়েছে, নাম দাঁড়া দেখাচ্ছি। যে কোনো সিনেমা হলে গেলেই এখন সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, কারণ পুরো সিনেমা চলাকালীন ব্যাকগ্রাউন্ডে নরকের জাতীয় সঙ্গীত বাজবে। ভেবে দেখুন, গেছে হয়তো সুখেন দাসের সিনেমা দেখতে, সে তো এমনিতেই 3rd ডিগ্রি টর্চার, তারপর ঠায় দাঁড়িয়ে থাকা, আর কারোর কিন্তু রেহাই নেই, কেউ পঙ্গু বলে বসে থাকতে পারবে তা কিন্তু নয়, ওই হুইল চেয়ার সমেতই তাকে উঠে দাঁড়াতে হবে। না দাঁড়ালেই প্রতিবেশীর চর চাপড় তার প্রাপ্য, সাংঘাতিক বিষাক্ত বাতাবরণ কিনা তাও আবার হলের মধ্যে, তাই আরেকটা নাম রেখেছি হলাহল, আপনার দ্বারাই অনুপ্রাণিত। দারুণ না? দারুণ মানে একেবারে নি দারুণ, হাঁটু ভাঙা খাটু নিয়ে যাকে বলে,
এই না হলে নরক। সত্যি তোমরা দেখছি নরক কল্যাণ করতে উঠে পড়ে লেগেছো, সবার মনে যা ভয় ধরানো হচ্ছে তাতে চিত্ত যেথা ভয় শূন্য কবিতাটাও এবার ব্যান করে দিলেই হয়। বলেছেন ঠিক, মহানরক নবনির্মাণ সেনা নিয়ে দুর্গা কিছুদিন আগে ঠাট্টা করেছিলেন, ওমা দেখি ঠিক ওই ধরনের একটা দল তৈরি হয়েছে এখানে। ওদের কাজই সবকিছু ব্যান করতে চাওয়া, নাম দিয়েছে ব্যান্ড পার্টি। বাহা বাহা অপূর্ব। আচ্ছা তুমি সুখেন দাসের সিনেমার কথা বললে কেন? অন্য কোনো সিনেমা কি নরকে রিলিজ করে না? করবে না কেন, তবে নরক তো পাপীদের জায়গা, তাই এখানে এন্টারটেনমেন্ট বেআইনি। যেসব সিনেমা দেখে মাথা ঘোরে, বমি পায়, প্রযোজক ও পরিচালককে ডান্ডা পেটা করার ইচ্ছে হয়, শুধু সেরকম ছবি এখানে দেখানো হয়। তা সেই লিস্টে তো সুখেন দাস হলেন ডিরেক্টর নাম্বার ১। অবশ্য ঘোর পাপীদের সাজা আরও অসহ্য, তাদের ওই রামগোপাল বর্মা তার বানানো ওই শোলের রিমেকটা দেখানো হয়, তাও আবার কন্টিনিউয়াস লুপে। ওই সাজাটার নাম CDMKB, ROFL এর ঠিক উল্টো। কি আজে বাজে বকছো, ROFL CDMKB এগুলো কি খায় না মাথায় দেয়? শিবুদা আপনি আর আপডেটেড হলেন না, এলোয়া জানেন তো লাফ আউট লাউড, ROFL তারই এক কাঠি বাড়া, রোলিং অন দ্য ফ্লোর উইথ লাফটার। আর তার উল্টোটা হলো CDMKB, মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এটা বুঝলেন না? ওরে বাবা কি বিভৎস সব সাজা। এই যে তুমি বলেছিলে আমাকে হাসাবে, কই এইগুলো শুনে তো একটু হাসি আসছে না, তুমি বরং কিছু হাসির কথা শোনাও। হাসির কথা কোনো ব্যাপারই নয়, শুনুন তাহলে। দুই ভাই আছে, তারা ক্রিকেট খেলতো, একজনের নাম ডেভিড হাসি আর তার দাদা মাইক হাসি, দ্বিতীয়জনের নাম মাইক হলেও তার হাসিটা কিন্তু বেশ অমায়িক। একেবারে জাতা, তুমি কি পেয়েছো বলতো আমাকে, এটা পান না পানিশমেন্ট? তার চেয়ে ওই যে দেখছি ইভিল স্পিরিটস নামে একটা শুঁড়িখানা, আর তার বাইরে ব্ল্যাকবোর্ডে লেখা আছে মজিত না কি যেন পাওয়া যাচ্ছে, তাই খাওয়াও না আমাকে, দেখবে ঠিক হাসি ফুটবে। আবার গাইয়া কথাবার্তা বলছেন, ওটা মজিত নয় মোটে, ওর উচ্চারণ মোহিত, স্প্যানিশ কিনা, ওই ভাষায় জকে হ উচ্চারণ করা হয়। ও হব্বার হাম্পেস হুৎসই হাদ্রেল, এসব কি জাতা বলছে? জাতা নয় হে বলো হাতা। আমি এখন স্প্যানিশ ভাষায় বাংলা বলবো, এরপর বাড়িতে কলিং বেল বাজাবো, আর দুর্গা যদি প্রশ্ন করে কে তাহলে উত্তর দেবো আমি গো, কেমন ভালো হবে না? আমি গো তাহলে তো এখন আডিওসও বলতে হয়। চলুন আপনাকে কৈলাসে ফেরত রেখে আসি, মনে হচ্ছে শুধুমাত্র দুর্গাকে দেখে আপনার মুখে হাসি ফুটবে। তাহলে চলো, এতক্ষণে নিশ্চয়ই ওর স্নানও হয়ে গেছে, একটু জল খাবার খেয়ে আমাকে ও বাজার যেতে হবে, শনিবার হলেই আমাকে আবার চোর চোর খেলতে হয়। ঠিক আছে পুষ্পাপ্রদ উঠে পড়ুন, এ কি স্টার্ট হচ্ছে না কেন, কদিন ধরে এই রথটা যে গোলমাল করছে না, এক কাজ করবেন এ পুষ্পককে একটু পুশ করবেন। দেখেছো কাণ্ড, এ ঠিক এই ভয়ে আমি পুষ্কর মেলায়ও যাই না, পাছে কেউ আমাকে পুশ করে, আর এখন দেখি আমি ঠেলছি আবার ঠেলাও সামলাচ্ছি। ওমা এমন করছেন কেন, একদিক দিয়ে দেখতে গেলে এটা তো পোয়েট্রিক জাস্টিস, আপনি ভোলে বাবা আবার আপনি ঠেলছেন, এটাই তো ঠেলার নাম বাবাজির পারফেক্ট এক্সাম্পল। এই স্টার্ট হয়ে গেছে, নিন নিন উঠে পড়ুন, এখন আমরা ওয়ার্প স্পিডে যাব, হান সোলার থেকে ওর মিলেনিয়াম ফ্যালকনের স্পেসশিপের ইঞ্জিনটা জুয়োতে জিতে পুষ্পকে লিখেছি, এই ষোলো তলা আর কাকে বলে। শিব ও মহিষাসুরের কৈলাসে প্রত্যাবর্তন। ছাক বাবা, ঘরের ছেলে ঘরে ফিরেছি। দুগ্গা ও দুগ্গা, বলে স্নান করে বেরিয়েছো? এতক্ষণে সময় হলো ফিরা, দু ঘন্টার জন্য বেরিয়েছো আর ফিরলে এই এক সপ্তাহ পরে, তোমার কি কোনো আক্কেল নেই গো? আর অশোক তুই বা কি এতদিন ধরে ওকে নরকে আটকে রাখলি? ওমা সে কি, এই তো গেলাম আর এলাম, বড় জোর ঘন্টা খানেক হবে, এক সপ্তাহ কি বলছো, এপ্রিল ফুল করছো না তো? কিন্তু এখন তো ডিসেম্বর মাস, এপ্রিল ফুল হবে কি করে? এই দেখো না আমার ফোনের তারিখ দেখাচ্ছে 17ই ডিসেম্বর, না তা তো নয়, আজকে তো দেখি 24 তারিখ। হ্যাঁ তাহলে পুরো এক সপ্তাহ আমি নরকে ছিলাম। এই
অশুন, আমার মিচকে শয়তানের মতো হাসছো কেন? বুঝিয়ে বলো না কি করে এটা সম্ভব। আপনি জানেন না, নরকের 1 ঘন্টা মর্তের 7 দিনের সামিল। টাইম ফ্লাইজ when you're having fun, কিন্তু নরকে তো কেউ ফানের জন্য যায় না, তাই টাইম স্ট্যান্ড স্টিল। ওটা একটা লিগাল লুপহোল। কোনো পাপীর যদি 1000 বছরের নরকবাসে সাজা হয়, আসলে সেটা কিন্তু 1000 × 24 ঘন্টা × 7 দিন, অর্থাৎ 168,000 বছরের সাজা। এটা আগে বলিস নি কেন রে হতচ্ছাড়া? জানিস উনি আমাকে ছাড়া থাকতেই পারেন না। ইস, তোমার খুব কষ্ট হয়েছে না? কত রোগাও হয়ে গেছো মনে হচ্ছে। এই কদিন ওষুধ তোমাকে কিছু খাওয়ায়নি বুঝি? কিচ্ছু খাওয়ায়নি জানো? এই মোচা আলু লুচি চিনি মুরগি মোহিত, এসবের খালি লোভ দেখিয়েছে। খেতে দিয়েছে লব ডঙ্কা, না খেয়ে আমি স্কিনি হয়ে লাটি উঠছিলাম প্রায়। খিদে পেট চুঁ চুঁ করছে, খুব দুর্বল লাগছে। কি আমার ডায়াবেটিস? এতক্ষণ না খেয়ে কি থাকা যায় বলো? আহারে না, আর দেরি করো না, যাও হাত মুখ ধুয়ে এসো। আমি তোমার জন্য সুগার ফ্রি দিয়ে ডায়াবেটিক সন্দেশ আর রসগোল্লা বানিয়েছি। অশোর তুইও চাকচি খেয়ে যাস, না হলে তো নরকে ফিরে আবার আমার নামে নিন্দে ছড়াবে। দুর্গার রান্নাঘরে প্রবেশ। সন্দেশ রসগোল্লার নাম শুনে শিবের একগাল হাসি। কি শিবুদা, বলেছিলাম কি না যে আপনার মুখে হাসি ফোটাবো? দেখলেন তো, অ্যাবসেন্স মেক্স দ্য হার্ট গ্রো ফন্ডার। আপনি এই 7 দিন বাড়ির থেকে দূরে ছিলেন বলে কত আদর আপ্যায়ন পাচ্ছেন। আমি কিন্তু আপনার ভালো করেও সেই ভিলেনই থেকে গেলাম। অসুর হয়ে জন্মেছি কি না? কপাল, সবই কপাল।